নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শনি মহারাজের কৃপায় যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করতে চলেছি। প্রত্যেকে জয় শনি মহারাজের, জয় জয় শনি মহারাজের জয়। অবশ্যই আপনারা কমেন্ট করুন জয় শনি মহারাজের জয়। দেখুন, যারা রাশি জানেন না তারা নামের অক্ষর দিয়ে আপনারা দেখবেন, অর্থাৎ আপনার ক্ষেত্রে কোন নামের অক্ষরটা আপনার ক্ষেত্রে আগামীকাল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে সেটা আমি জানাবো, শুভ সময়টা আপনাদেরকে জানাবো। এর সাথে সাথে আমি প্রতিদিনের মতো আপনাদেরকে কিন্তু ভিডিও দিই, যে আলোচনাটা শোনার জন্য শুধুমাত্র রাশির নাম শুনে বেরিয়ে যাচ্ছেন এটা আপনারা করবেন না। শুধুমাত্র রাশির নাম শুনে বেরিয়ে যাচ্ছেন এটা আপনারা করবেন না, সম্পূর্ণটা বুঝার আলোচনাটা শোনার চেষ্টা করবেন। আগামীকাল রাহুকাল 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে। এটি শুভ সময় 11টা 38 মিনিট থেকে 12টা 23 মিনিট পর্যন্ত একটি শুভ সময় রয়েছে। আরেকটি রয়েছে বৈকাল 4টা 42 মিনিট থেকে 6টা 23 মিনিট পর্যন্ত একটি ভালো সময় রয়েছে। আর যোগ রয়েছে বৈদ্যুতি যোগ কিন্তু রয়েছে। যে পাঁচ রাশি এবং যে নামের অক্ষরগুলো আমি বলবো তাদের নিশ্চিত রূপে প্রাপ্তি কিন্তু হবে, তবে আপনার জন্মচক্রে প্রাপ্তির যোগটা থাকা দরকার। আপনি ভিডিও দেখছেন, প্রচুর ভিডিও শুনছেন, কিন্তু আপনার প্রাপ্তি হচ্ছে না, আপনার জন্মচক্রে প্রাপ্তির যোগটা আছে কি না। আচ্ছা, অর্থাৎ প্রত্যেকের জন্মচক্রে প্রাপ্তির যোগ কিন্তু থাকে, কোন সময় আছে, কোন বছর আছে এটা আগে জেনে নিন। দেখা যাচ্ছে আপনার জন্মচক্রে প্রাপ্তির যোগ আজ থেকে 2 বছর পর আছে, বা 1 বছর পর ছিল, বা 6 মাস আগে কেটে গেছে। যাদের কেটে গেছে সেটাও নিয়ে আনানো সম্ভব। এই জন্য নিশ্চয়ই আপনার নিজস্ব জন্মকুণ্ডলী হস্তরেখা আপনাকে বিচার করতে হবে। দেখুন, সমস্যা তো আছে, আমি মানছি, সমাধানের পথটাও কিন্তু আছে। প্রাপ্তি প্রত্যেক মানুষের জীবনে কম বেশি আসে। দেখুন, অনেকে বলে না যে আমার এ বছরগুলো খুব ভালো সময় গেছিল, আবার কিছু সময় আবার খুব খারাপ সময় গেছে। এই জায়গাটা কিন্তু বুঝার কিন্তু বিষয় কিন্তু আছে, কোন বছরগুলো আপনার ক্ষেত্রে ভালো, কোন মাসগুলো আপনার ক্ষেত্রে ভালো, কোন বছরে আপনার প্রাপ্তির সম্ভাবনা আছে, এটা একজন দক্ষ অ্যাস্ট্রোলজার কিন্তু বলতে পারে। যারা রাহু রক্ষা কবচ, কেতু কবচ, অথবা আপনারা শনি রক্ষা কবচ নিতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নম্বরে আপনারা মেসেজ করুন। সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সিস্টেম চালু হয়ে গেছে, কি প্রসেস আছে, কি নিয়ম আছে, সমস্ত কিছু আপনাকে কিন্তু বলে দেওয়া হবে। অর্থাৎ কিন্তু একটি কথা বলি, যে কোনো কবচ পড়ার আগে নিজের জন্মকুণ্ডলী দেখে নিন, আপনার জন্মকুণ্ডলীতে যোগ আছে কিনা, সেটা থাকলে কোন বছর আছে এটা জেনে নিন, তবে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু ঘটা সম্ভব। এবার দেখার বিষয় আপনার ভাগ্য বা পীড়িত, আপনার প্রাপ্তির জায়গাটায় বাধা আসবে। আপনার ধনভাব পীড়িত, প্রাপ্তির জায়গাটাতে বাধা আসবে। আপনার পঞ্চম ভাব পীড়িত, পঞ্চম ভাব আমাদের আকর্ষিক প্রাপ্তির ভাব, এই ভাব পীড়িত বাধা কিন্তু আসবে। এই জায়গাগুলো আগে দেখে নিন, আপনার ক্ষেত্রে কোন কোন যোগগুলো আছে সেই অনুযায়ী কিন্তু আপনি রেজাল্ট কিন্তু পাবেন। দেখুন, প্রাপ্তি কিন্তু কৌশিকরাই কিন্তু ঘটাতে কিন্তু পারবে, খুব দায়িত্ব নিয়ে বলছি। যাদের ক্ষেত্রে প্রতিজ্ঞা করেছি কি না তারা মেসেজ করছেন যে স্যার আপনার প্রতিকারে আমার প্রাপ্তি কিন্তু হয়েছে, দায়িত্বটা আমাকে দিয়ে দিতে হবে সম্পূর্ণ, যে কোনো দিক থেকে, যে কোনো দিক থেকে অর্থ প্রাপ্তিকে আপনারা কিন্তু করবে। কিন্তু আমি যে যে আপনাদেরকে রেমিডিয়াল মেজারমেন্টটা বলবো কিনা সেটা আপনাদেরকে করতে হবে। দেখুন, আপনার যে জন্মচক্রে দোষ রয়েছে
সেই দোষটা সঠিক রূপে যদি আপনি প্রতিকার না করেন তাহলে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে না, আর যদি প্রতিকার করেন অবশ্যই প্রাপ্তি ঘটবে। এমন হয়েছে এক প্রিয় দর্শক বন্ধু, কালকে উনি ওনার সাথে আমার কথা হলো, বুকিং করেছিলেন উনি, যে স্যার আমার প্রাপ্তি কিন্তু হতো না, আপনার প্রতিকার নেওয়ার আমি মোটামুটি 55 দিনের পর থেকে ফল কিন্তু অল্প অল্প করে পাচ্ছি, না পাওয়া না। আমি উনাকে বলেছিলাম 45 দিন, উনি আমাকে বলছে 55 দিনের পর আমি পেয়েছি। তো যাই হোক, কারো ক্ষেত্রে 45 দিনও হয়ে যায়, কারো ক্ষেত্রে 60 মাসও হয়, কারো ক্ষেত্রে 60 মাস হয়, 60 দিন হয়, কারো ক্ষেত্রে আবার আপনার 70 দিনে হয়, কারো ক্ষেত্রে 90 দিনে হয়। অর্থাৎ এখানে প্রতিকারটা আপনি কীভাবে করাচ্ছেন সেটার উপর কিন্তু ডিপেন্ড কিন্তু করবে। অনেক মানুষ আছে প্রচুর প্রচেষ্টা করছে, প্রাপ্তির জায়গাটাতে বাধা আসছে, কেন আসছে, কি কারণে আসছে, এটা কিন্তু দেখা একান্তই কিন্তু দরকার। এবার আর নিয়ে আনি রাশির নাম। প্রথম রাশি আগামীকালের সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে মকর রাশি। শুভ সময় আপনার দুপুর 12:04 থেকে 1:56 পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার 8 ও 3। দ্বিতীয় রাশি আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 7 এবং 1। আপনাদের শুভ সময় সকাল 11:19 থেকে শুরু করে 12:36 পর্যন্ত। 3 নম্বর যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 8 এবং আইটি হচ্ছে 2। আপনাদের শুভ সময় সকাল 11:36 থেকে 1:05 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার আগামীকালে সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 2। এরপর যে রাশির কথা বলবো, 5 নম্বর রাশি সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 8। শুভ সময় দুপুর 12:46 থেকে আপনার 2:52 পর্যন্ত। এবার সংখ্যা দিয়ে শুরু করি, নামের সংখ্যা। আপনার নামের অক্ষর যদি এ দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল শুভ সময় বিকাল 4:05 থেকে সন্ধ্যা 6:52 পর্যন্ত। আপনার নামের অক্ষর যদি এন দিয়ে শুরু হয়, আপনার ক্ষেত্রে আগামীকালের ক্ষেত্রে শুভ সময় সকাল 12:04 থেকে 1:54 পর্যন্ত। আপনার নামের অক্ষর যদি এস দিয়ে শুরু হয়, আপনাদের ক্ষেত্রে শুভ সময় সকাল 10:45 থেকে আপনার 12:26 পর্যন্ত। আপনার নামের অক্ষর যদি টি দিয়ে শুরু হয়, আপনাদের ক্ষেত্রে আগামীকালের শুভ সময় 12:19 থেকে আপনার 2:56 পর্যন্ত। আপনার নামের অক্ষর যদি পি দিয়ে শুরু হয়, আপনার ক্ষেত্রে আগামীকালের শুভ সময় সকাল 11:30 থেকে আপনার 1:05 পর্যন্ত। আপনার নামের অক্ষর যদি ইউ দিয়ে শুরু হয়, আপনার ক্ষেত্রে আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 7। আপনাদের শুভ সময় সকাল 11:45 থেকে শুরু করে আপনার 12:36 পর্যন্ত, টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই যে আমি আগামীকালে 5টি রাশি এবং নামের অক্ষর দিয়ে কী হয় সেটা আপনাদেরকে জানালাম, যারা
অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এবং এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস, এটি ফ্রি সার্ভিস নয়। যারা আমার সাথে ব্যক্তিগত ছক নিয়ে আলোচনা করতে চান, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। তো প্রিয় দর্শক বন্ধু, আজ এই পর্যন্তই। এবং এ বিষয়ে কারো যদি কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আপনার স্ক্রিনে অবশ্যই করবেন। নমস্কার, ধন্যবাদ।